নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু অরিত্রিকা ব্লগস। বন্ধুরা, আজকে নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকের রেসিপিটি হচ্ছে খুবই কম সময়ের মধ্যে চিকেন বিরিয়ানি রান্না করব। চিকেন বিরিয়ানি রান্না করার জন্য এখানে আমি মুরগির মাংস নিয়েছি, ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে গরম পানি দিয়ে আর একটু ভালো করে ধুয়ে নিব। তারপর একটা ছাঁকনিতে ঢেলে নিচ্ছি মাংসগুলো, মাংসর পানিগুলো ঝরতে দিব। এরপর চিনি গুঁড়া চাল ধুয়ে নিয়েছি। বিরিয়ানি রান্না করার জন্য কী কী উপকরণ লাগছে দেখুন বন্ধুরা। এখানে আমি আলু কেটে ধুয়ে নিয়েছি। এই বিরিয়ানিটা আপনারা চাইলে আলু ছাড়াও রান্না করতে পারেন। এখানে নিয়েছি পেঁয়াজ বাটা 3 চামচ, আদা বাটা 2 চামচ, আর রসুন বাটা নিয়েছি 2 চামচ। 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর নিয়েছি টক দই। টক দইটা এখনও ফেটানো হয়নি, যখন আমি রান্না করব তখন ভালো করে ফেটিয়ে দিব। এরপর নিয়েছি গুঁড়ো দুধ, গরম পানিতে গুলে নিয়েছি। আর নিয়েছি কাঁচামরিচ। এইবার আমি রান্নাটা শুরু করব। আমি চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি এখন কেটে রাখা আলুগুলো দিয়ে দিব। আলুগুলো ভালো করে ভেজে তুলে নিব। আলু ভাজা হয়ে গিয়েছে, আলুগুলো তুলে নিয়েছি। এবার ওই তেলে আমি মাংসগুলো ভালো করে ভেজে নিব। মাংস ভাজা হয়ে গিয়েছে, এবার আমি মাংসগুলোকে তুলে নিব একটি পাত্রে। এখন সেম তেলের মধ্যে আমি 2 টুকরো দারচিনি, 2টো এলাচ, 2টো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি। এগুলো সামান্য একটু ভেজে নিয়ে এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো কিছুক্ষণ ভেজে নিব, হালকা বাদামি কালার হয়ে আসলে। এখানে রসুন বাটা দিয়ে দিয়েছি। রসুন বাটা দিয়ে আবারও কিছুক্ষণ ভাজব। কিছুক্ষণ ভাজার পর এর মধ্যে আদা বাটা আর পেঁয়াজ বাটা একসাথে দিয়ে দিয়েছি। দিয়ে আবারও কিছুক্ষণ সময় ধরে ভাজব, যাতে বাটার কাঁচা গন্ধটা চলে যায়। আজকের বিরিয়ানিটা আমি বিরিয়ানি মশলা দিয়ে রান্না করব। তো আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। বিরিয়ানির মশলার অর্ধেক মশলাটা আমি এখানে দিয়ে দিচ্ছি। 2 চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি। সবগুলো মশলা ভালো করে কষিয়ে নিব। এখন দিয়ে দিব হলুদের গুঁড়া, 1.5 চামচ হলুদের গুঁড়া দিচ্ছি। 2 চামচ মরিচের গুঁড়া দিচ্ছি। সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, কারণ নিচে লেগে যেতে চাচ্ছে। পানি দিয়ে মশলাটা একটু ভালো করে নেড়েচেড়ে নিব। মশলাটা কিছুক্ষণ সময় ধরে ভালো করে কষাতে থাকবো। আমার মশলা কষানো হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংস দেওয়ার পর আবারও কিছুক্ষণ সময় ধরে কষাতে থাকবো। কিছুক্ষণ মাংসটা কষানোর পর এখানে আমি ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দিচ্ছি। টক দইটা দিয়ে আরও কিছুক্ষণ আমি মাংসটাকে কষিয়ে নিলাম। মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি, এখানেই হাফ সিদ্ধ করে নিয়েছি। এখন আমি পানি ঝরিয়ে রাখা চাউলগুলো ঢেলে দিচ্ছি। চালটা এখন ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এইবার এখানে আমি দুধ ঢেলে দিচ্ছি, আর তার সাথে পরিমাণ মতো পানি দিয়ে দিব। পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এরপর এখানে 4-5টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার ভালো করে নেড়েচেড়ে নিব। এরপর ঢাকনা দিয়ে 10 মিনিট রান্না করব হাই হিটে। 10 মিনিট পর ঢাকনা উঠিয়ে আবারও নেড়েচেড়ে দিব। চুলার হিটটা লো হিটে রেখে আবারও ভালো করে নেড়েচেড়ে প্রায় 20 মিনিটের মতো দমে রেখে দিব।
এখানে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ঢাকনা দিয়ে 20 মিনিটের জন্য দমে রেখে দিচ্ছি। বিশ মিনিট হয়ে গিয়েছে, এবার ঢাকনা উঠিয়ে দেখছি। দেখুন বন্ধুরা, আমার চিকেন বিরিয়ানি একদম রেডি। কি সুন্দর ঝরঝরে হয়েছে আর সবগুলো চাউল সমানভাবেই সিদ্ধ হয়েছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন ভাতটা কতটা ঝরঝরে হয়েছে। আমি এবার চুলা থেকে কড়াইটা নামিয়ে নিব এবং পরিবেশন করে আপনাদেরকে দেখাবো। আমার এই রেসিপিটি ফলো করে আপনারাও একবার এভাবে চিকেন বিরিয়ানি রান্না করবেন। আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে। খুব কম সময়ের মধ্যে খুব সহজ পদ্ধতিতে এই বিরিয়ানিটা রান্না করা যায়। তো আপনারাও এভাবে আমার রেসিপিটি ফলো করে একবার রান্না করে দেখবেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পাচ্ছেন বিরিয়ানিটা কতটা মজা হয়েছে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন এবং অন্য বন্ধুরা যাতে দেখতে পারে তার জন্য শেয়ার করে দিবেন। আর যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি এখনও, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে বেল আই অল ক্লিক করে দিবেন, যাতে নতুন নতুন রান্নার রেসিপি কিংবা ব্লগ শেয়ার করলে নোটিফিকেশন যেন সবার আগে আপনার কাছে গিয়ে পৌঁছয়। বিরিয়ানির আলু এবং মাংসগুলো কী সুন্দর সিদ্ধ হয়েছে দেখুন। সবাই এই বিরিয়ানিটা খেয়ে খুবই প্রশংসা করলো। তো বন্ধুরা, আজকের মতো আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি। নতুন কোনো রান্নার রেসিপি কিংবা ব্লগ নিয়ে আবারও আপনাদের মাঝে আসবো।